নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমে সংবাদ শিরোনাম। কাছাড়ের লক্ষ্মীপুরে সংঘটিত হল হৃদয় বিদায়ক ঘটনা। কুয়ার ভেতর থেকে মুরগি আনতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু তিন যুবকের। সিইউইটি পরীক্ষার নামে বরাকের পড়ুয়াদের নিয়ে চলছে ছেলে খেলা। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ উত্থাপন করল তৃণমূল কংগ্রেস। সিইউইটি পরীক্ষার কেন্দ্র বরাক উপত্যকায় করার দাবি। এনটিএর চেয়ারম্যানের নিকট স্মারকপত্র প্রদান করল এআইডিএসও। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। সামান্যতম একটি মুরগিকে কুয়ার ভেতর থেকে আনতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু তিন যুবকের। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লক্ষ্মীপুর মহকুমার অন্তর্গত ফুলের তোল বাইপাস সংলগ্ন ট্র্যাক্টর টিলা নামক জায়গায়। রবিবার সন্ধ্যা আনুমানিক 9টা নাগাদ বাড়ির পাশে থাকা পাকা কুয়ায় একটি মরা মুরগি পড়ে থাকা দেখে কুয়ার ভেতর থেকে আনতে গিয়ে প্রথমে প্রসন্নজিৎ দেব কুয়ার ভেতরে ঢুকেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর যখন প্রসন্নজিৎ কুয়ার ভেতর থেকে বাইরে আসছেন না, তখনই দ্বিতীয়জন ব্যক্তি মনোজিৎ দেব কুয়ার ভেতরে ঢুকেন প্রসন্নজিৎ দেবের সন্ধানে। মনোজিৎ দেবও কুয়ার ভেতর থেকে বেরিয়ে আসছে না বহু সময় ধরে। তখনই তৃতীয় ব্যক্তি অমিত সেন দুজনের সন্ধানে কুয়ার ভিতরে প্রবেশ করে, কিন্তু কুয়ার ভিতরে অক্সিজেনের মাত্রা কম থাকায় অমিত সেন বহু সময় কুয়ার ভেতরে নড়াচড়া করতে থাকেন। তখনই এলাকার মানুষ কুয়ার সামনে জড়ো হয়ে কুয়ার ভেতরে থাকা ব্যক্তিদেরকে কুয়ার ভেতর থেকে বের করে আনার জন্য চতুর্থ ব্যক্তি অজয় সেন কুয়ার ভেতরে প্রবেশ করেন, কিন্তু কুয়ার ভেতরে অক্সিজেনের মাত্রা কম হওয়ায় শ্বাস নিঃশ্বাস নিতে কষ্টবোধ হওয়ায় অজয় সেন কুয়ার ভেতর থেকে বেরিয়ে আসেন। উপস্থিত পঞ্চম ব্যক্তি রাজকুমার রিকিয়া সোন তখনই কুয়ার ভেতর প্রবেশ করলেও তিনি অক্সিজেনের মাত্রা কম থাকায় বেরিয়ে আসতে বাধ্য হন। তখনই অঞ্চল জুড়ে লেগে যায় হইচই। খবর দেওয়া হয় লক্ষ্মীপুরের পুলিশকে। লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ লক্ষ্মীপুর থানার পুলিশ কর্মীরাও ফায়ার ব্রিগেডের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনার খবর নেন। কুয়ার ভেতরে অক্সিজেনের মাত্রা কম থাকায় খবর দেওয়া হয় শিলচর এসডিআরএফ বাহিনীকে। এসডিআরএফ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন। তৎসঙ্গে উপস্থিত হন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, লক্ষ্মীপুরের সার্কেল অফিসার সহ লক্ষ্মীপুর ডিডিএমএ কর্মীরা ও স্বাস্থ্য বিভাগের কর্মীরা। এসডিআরএফের টিম প্রায় ঘণ্টাখানেক সময় উদ্ধার কার্য চালায়। এসডিআরএফ বাহিনীর জওয়ানরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে কুয়ার ভেতরে প্রবেশ করে এক এক করে কুয়ার ভেতর থেকে শ্বাসরুদ্ধ হয়ে আবদ্ধ হয়ে থাকা তিনজন ব্যক্তিকে উদ্ধার করে এবং শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসকরা অমিত সেন, মনোজিৎ দেব ও প্রসন্নজিৎ দেবকে মৃত বলে ঘোষণা করেন। উদ্ধার কার্য চলাকালীন পুলিশ সুপার নুমল মহত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং সংবাদ মাধ্যমে ঘটনার সম্বন্ধে জানান। ডিগ্রিতে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের নিয়ে সিইউইটি পরীক্ষার নামে ছেলেখেলা চলছে, এমন অভিযোগ এনে রাজ্য ও কেন্দ্র সরকারের শিক্ষা দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ ব্যক্ত করেন তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা। সোমবার শিলচরে সাংবাদিক বৈঠক ডেকে এই পরীক্ষাকে বরাকের ছাত্রছাত্রীদের সঙ্গে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তৃণমূলের কর্মকর্তারা বলেন। দলের দুই নেতা রাজেশ দেব ও সজল আচার্য বলেন, বরাকের বাংলা মাধ্যমে পড়া ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছেন। এই টেস্ট পরীক্ষা দিতে হচ্ছে বহিরাজ্যসহ রাজ্যের ব্রহ্মপুত্রের বিভিন্ন প্রান্তে। একদিকে যেমন আর্থিক বোঝা, অন্যদিকে এতদূর সন্তান নিয়ে যাওয়া মা বাবা ও অভিভাবকদের পক্ষে মুশকিল হয়ে উঠেছে। এটা একটি চক্রান্ত বলে মনে করেন তারা। তারা বলেন, আগামী 24শে মে যে পরীক্ষা, সেই পরীক্ষা যেন বরাকের ছেলেমেয়েরা বরাকেই দিতে পারে সে ব্যবস্থা করতে হবে, অন্যথায় পড়ুয়া অভিভাবকদের নিয়ে আন্দোলন করে তুলতে বাধ্য হবে তৃণমূল কংগ্রেস। এও জানান, পরীক্ষার্থীরা সমস্যায় পড়ে যাবেন বলে এই মুহূর্তে আন্দোলনে যাচ্ছে না দল, তবে আন্দোলনের হুমকি দেন। হায়ার সেকেন্ডারি পাশ করার পর ডিগ্রি লেভেলে ভর্তির জন্য যে এক্সাম চলতেছে যে সিইউটির মাধ্যমে, আমরা দেখতে পেলাম যে বরাক উপত্যকার ছাত্রছাত্রীরা যারা বাংলা নিয়ে পড়তে চান তাদের সেন্টার ফেলা হয়েছে আগরতলা, মিজোরাম, মেঘালয় এবং আপার আসামের বিভিন্ন ডিস্ট্রিক্টে। সেটা আমরা তীব্র প্রতিবাদ জানাই। বাঙালি ছাত্রছাত্রীদের যারা বাংলা ভাষা নিয়ে পড়তে চান তাদের প্রতি একটা চক্রান্ত।
আগামী 24 তারিখ যে পরীক্ষার ডেট ফেলা হয়েছে, আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দাবি জানাই যে সেই সেন্টারগুলোর জন্য বরাক উপত্যকাতেই রাখা হয়। আজকে আসাম সরকার শিক্ষা ব্যবস্থাতে যেদিকে নিয়ে যাচ্ছে, এটা একটা সম্পূর্ণ একটা ছেড়ে খেলা চলছে। আজকে আমরা কিছুদিন ধরে দেখছি যে হায়ার সেকেন্ডারি উত্তীর্ণ হওয়াদের জন্য যে সিইউটি যেটা করা হয়েছে, এটার কোনো নিয়ম নীতি, এটার কোনো ছাত্রছাত্রীদের সুবিধা কোনো কিছুই দেখা হয়নি। আজকে এমন মানুষও আছে পড়াশোনা করছে, যার বাবা আজকে রিক্সা চালায়, যার বাবা আজকে দিনমজুর, যার বাবা আজকে সবজি বিক্রি করে, কিন্তু আজকে সেই বাচ্চা কীভাবে গুয়াহাটিতে যাবে? সিইউইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করার দাবিতে আজ ন্যাশনাল টেস্টিং এজেন্সির চেয়ারম্যানের নিকট জেলাশাসক মারফত স্মারকপত্র প্রদান করতে AIDSO এর কাছাড় জেলার কমিটি। সংগঠনের জেলা সভাপতি স্বাগতা ভট্টাচার্য বলেন যে সিইউইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞান পরীক্ষার সেন্টার বরাক উপত্যকায় নেই, অথচ আসাম রাজ্যে স্নাতক স্তরে বাংলা বিষয়ে আসাম বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপ্রাপ্ত বেশিরভাগ কলেজে রয়েছে। এই বিষয়ে অবিহিত থাকা সত্ত্বেও কীভাবে বাংলা বিষয়ের পরীক্ষা বরাক উপত্যকার বাইরে যথাক্রমে গুয়াহাটি, তেজপুর, জোরহাট এবং শিলং, আইজল ইত্যাদি স্থানে গ্রহণের ব্যবস্থা করা হয়েছে? এর ফলে বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রায় 400-500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেসব স্থানে পৌঁছতে হবে, যা যথেষ্ট ব্যয়বহুল। বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের অভিভাবকদের আর্থিক অবস্থা এমনিতেই খুব ভালো নয়, তার উপর শুধু কলেজে ভর্তির জন্য যে চরম দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে, তাতে আগামীতে অনেকের পড়াশোনা চালিয়ে যাওয়া সম্ভব হবে না। সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয় যে সিইউইটি পরীক্ষার বাংলা ও পরিবেশ বিজ্ঞানের পরীক্ষার সেন্টার বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের জন্য বরাক উপত্যকায় করতে হবে, অন্যথায় বিশাল সংখ্যক ছাত্রছাত্রীরা যোগাযোগ ও আর্থিক অসুবিধার জন্য পরীক্ষায় বসতে পারবেন না। এই মাত্র আমরা ডিসির কাছে মেমোরান্ডাম দিলাম, কারণ হচ্ছে আপনারা জানেন যে বরাক উপত্যকার উচ্চ মাধ্যমিকের সিইউটি টেস্টের বাংলা বিষয়ের সাবজেক্টের যে পরীক্ষা পড়েছে সেটা আমরা লক্ষ্য করেছি, বেশিরভাগ পরীক্ষা ভিন রাজ্যে এবং ভিন ডিস্ট্রিক্টে হচ্ছে, যেটা আমাদের এখানে ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। অনেক ছাত্রছাত্রীরা এই অবস্থায় পড়ে তাও শিলং, মেঘালয়, মণিপুর, মিজোরাম, আগরতলা বিভিন্ন জায়গাতে পরীক্ষা দিতে পারছে না বলে এই সিইউটি টেস্টে বসতে পারবে না। পানীয় জলের অভাবে সোমবার লক্ষ্মীপুর পৌরসভা ঘেরাও করলেন শহরের 3 নম্বর ওয়ার্ডের মহিলারা। তারা লক্ষ্মীপুর পৌরসভা কার্যালয়ে উপস্থিত হয়ে লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ কমিশনারকে অফিসে দেখতে না পেয়ে উত্তপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, দীর্ঘ 1 বছর থেকে শহরের 3 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা রয়েছে। তাদের এই সমস্যা নিয়ে বারবার পৌরসভার চেয়ারম্যান সহ এলাকার কমিশনারের কাছে অভিযোগ করা হলেও তারা তাদের কথায় কোনো গুরুত্ব দেননি। লক্ষ্মীপুর শহরের 3 ও 4 নম্বর ওয়ার্ডের বেশিরভাগ পরিবার জল ক্রয় করে পান করছেন। পানীয় জলের সমস্যা নিয়ে তারা যতবার পৌরসভার চেয়ারম্যানের সাথে দেখা করে সমস্যার সমাধান করার দাবি তুলে ধরা হলে চেয়ারম্যান শুধু সময় নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন বলে তারা সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ তুলে ধরেন। তারা আরো বলেন, শুধু পানীয় জল নয়, ওয়ার্ডে রয়েছে বিদ্যুৎ, জল নিষ্কাশন সহ বিভিন্ন সমস্যা। এই সকল সমস্যার সমাধান করতে পৌরসভা ব্যর্থ, তাদের শুধু ভোটের প্রয়োজন। পৌরসভা নির্বাচনের প্রায় 2 বছর অতিক্রান্ত হলে শহরে কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হচ্ছে না। তারা বলেন, ভোট শেষে আজ পর্যন্ত কোনো জনপ্রতিনিধি তাদের সমস্যা সমাধানে এক পাও অগ্রসর হচ্ছেন না। তাদের ওয়ার্ডের পানীয় জলের সমস্যা শীঘ্রই সমাধান করা না হলে তারা আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে তারা জানিয়েছেন। আমরা তো সমস্যা জানা আছে, বিশ্বভর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওখানে জলের সমস্যা। হ্যাঁ, 2 নম্বর আছে রাস্তা, 3 নম্বর আছে কারেন্ট। ওখান আজকে বছর দিন থেকে আমরা এখানে জল নাই। কোনো আগে কোনো অভিযোগ করা হয়েছিল? এটা বারবার অভিযোগ করে মুখে লিখিতভাবে কতবার করা হয়েছে, তার কোনো সাকিন স্যার না ওইব একদিন যদি জল না খাওয়া যায়, যদি টাইম বাস্তা ভাত
প্রত্যেক দিকে জলের দরকার, অথচ একদিন মানে যাওয়া তো দূরের কথা, আজকে ছয় মাস থেকে জল নাই, তা আমরা কি নদীতে নদীর জল খাইয়া খাইয়া মরতাম নেই? আমরা কি মানুষের মাটি কাটিয়া নিতে জল জমতে যদি আমরা স্কুলও যাইতে পারি অতটুকু কাপড় উঠাইয়া এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। মাসি ইয়ে টফ চিকনাই কেসে নিকালতে সিখাও না। ये ले विम, सौ नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ, थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम बिजनेस पढ़ाना, गुड़िया को पढ़ाना, मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर वन सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन, 1947 भारत और स्वाधीनता। You're stuck, right? It'll be difficult to go in like this. Easy. Now it will be easier. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. ফিরে এলাম বিরতির পর। শিলচর তারাপুরে অবস্থিত তারকনাথ নামে অনেক পুরনো এবং নামিদামি বেকারিতে বানানো কেক খেয়ে অসুস্থ ক্রেতা। রবিবার তারাপুর শিববাড়ি রোডের দীপঙ্কর দাস নামে ব্যক্তি উনার পিতার জন্মদিন উদযাপনের জন্য বিকেলে একটি কেক ক্রয় করে নিয়ে যান। কেকটি কাটার পরবর্তী সময়ে কাটা টুকরো মুখে দিতেই মুখে মিষ্টি স্বাদের পরবর্তী তীত ভাব দেখা দেয়। তখন সঙ্গে সঙ্গে ক্রেতা সেই কেকটিকে নিয়ে সেই বেকারিতে গিয়ে তাদেরকে বিষয়টি তুলে ধরেন। বেকারিতে থাকা কর্মকর্তারা সঠিক উত্তর না দিয়ে বরং কেক তৈরি করার যান্ত্রিক গোলযোগের তালবাহানা দেখান। আমত অবস্থায় দীপঙ্কর দাস সংবাদ মাধ্যমের সামনে বিষয়টি তুলে ধরেন এবং উপযুক্ত বিচারের দাবি জানান। তাহলে আমি এখান থেকে আমার বাবার বার্থডে আছি, সো দ্যাট আমি কেক নিয়ে গেছি এই এখান থেকে। নেওয়ার আগে আমার আমি জিজ্ঞেসি তারারে কি দাদা কেকটা ভালো নেই, তারা বলছে হ্যাঁ ভালো আছে। আমি নিয়ে গেছি বার্থডে সেলিব্রেট করলাম সবের লোকে, সবরে আমি কেক খাওয়াইলাম, বাবায়ও খার আমার বাচ্চায়ও খার সবে খার, খাইয়া দেখছে সবে চিৎকা চিৎকা লাগে। কিটা হইলো একটা চিৎকা, তো আমি তারপরে নিজে টেস্ট করলাম, টেস্ট করে দেখলাম কি পুরা একদম তিতা কেকটা, বাজের গন্ধ হল। আমি তারার কাছে লুই আইলাম আবার, আইয়া তারা আমার অজুয়াত দেয় গরমের লেগে নষ্ট হয়ে গেছে, আমরা ফ্রিজিং নষ্ট। সো আমার কথা হইলো তুমি এখানে যে তারা একটা বিজনেস রান করে মানুষের খানি লুইয়া, এটা যদি আজকে এরকম নষ্ট খানি দেয়, কেউ যদি লাইফ থ্রেট হয়েগুলো খাইয়া, এটার দায়টা কে? আমি তারা কইছি, তারা আমার চিল্লার চিৎকার দে, দ্যাটস ওয়াই আজকে আমি মিডিয়ার হেল্প লইছিলাম। অ্যাটলিস্ট মানুষের জানতো, শিলচর টানে মানুষের জানতো কি তারা যে এরকম বিজনেস রান করে মানুষরা বুর্বক বানাইয়া কি কষা কেক কইয়া ভালা কইয়া বেশি দেয়। পুত্রের দুটি বিকল কিডনির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আর্জি জানান অসহায় পিতা ছোট দুধ পাতিল লম্বাটিলার বিনয় কৃষ্ণ দাস। এদিন সংবাদ মাধ্যমের সামনে তার বছর ত্রিশের যুবক বিজয় দাসকে বাঁচাতে সবার কাছে কাতর আর্জি জানান। তিনি বলেন গত 17 এপ্রিল শিলচর মেডিকেল কলেজের চিকিৎসকরা তার পুত্রের দুটি কিডনি বিকল বলে ঘোষণা করেন। পরে বাড়ি বন্ধক রেখে গুয়াহাটিতে একটি হাসপাতালে দুবার ডায়ালিসিস করান পুত্রকে। সর্বশান্ত হয়ে ছেলেকে বাঁচাতে জনগণের কাছে আর্থিক সহায়তার আর্জি জানান তিনি। ইচ্ছুক হৃদয়বান ব্যক্তিরা তার 6003
4986164 নম্বরে গুগল পে দান কিংবা যোগাযোগ করার অনুরোধ জানান। নমস্কার, আমার নাম বীণাকৃষ্ণ দাস, বাসা ছোট দুধপাতি লম্বাটলা। এ আমার ছেলে বিজয় দাস, তার নিয়ে আমি বহুত কষ্টে আছি। তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, শিলচর মেডিকেলে দেখাইছি প্রথম, পরে আমি গুয়াহাটি নিয়ে দেখাইছি রিন্দার করিয়া। এখন আপনার কাছে আমি সাহায্য চাই, আমি এখন সংসার চালাইতে পারতেছি না, ডাক্তার খরচ চালাইতে পারতেছি না, আমার আপনারা একটু সাহায্য কর। আমার বেশি কিছু করার মতো নাই, বহুত কষ্টে। তার দুইটা বাচ্চা আছে ছোটো ছোটো দুধের বাচ্চা, আমি এখন সংসার চালাইতাম না, মেডিসিন চালাইতাম, কিচ্ছু চালাইতে পারি না। আমার বন্ধু, আমার বন্ধু এলি আইসি এখানে, আপনারা এখানে আপনারা সাহায্যটা চাই, আমি আপনারা যতটুকু সাহায্য করার আছে ততটুকু আপনারা করবা আর কি। ছেলের নাম বিজয় দাস। কবে থেকে? এটা আপনার এক মাস থেকে বুঝতে পারছি আর কি, এর আগে তো হয়তো আসিল, কিন্তু ছেলে বলা করে বুঝতে পারছি না, আমিও বুঝতে পারছি না। এখন ডাক্তার দেখানি করে আছে, কইলা যে তারা যে আজকে এটা তার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে। এখন দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, দুইবার ডায়ালোসিস করা হয়েছে, এখন তো ডায়ালোসিসের উপরে চলে, এখন তার একবার ডায়ালোসিস করার টাইম হয়ে গেছে, আমি যেতে লাগবো। আমি গত শনিবারে গেছিলাম, আমি আমরা এমএলএ মিহিরকান্তি সুম স্যারের কাছে, তো যাওয়ার পরে তাদের লগে দেখা হয়েছে, দেখা হওয়ার পরে তাই আমারে কইলা যে আপনি তো আইসিন কথা ঠিক আছে, আমার যতটুকু করা আছে আমি ততটুকু কর্ম, আর এইসব রোগ তো মানে এটা এই গরিব মানুষের রোগ না, এটা ধনী মানুষের রোগ, আমি যতটুকু করতে পারবো। আমি আপনারা দিল্লি যদি আপনি যাইতে চান, দিল্লি একটা এই কিতাব হসপিটালের নামটা বলে গেছি, আমি বলছি না, আমারে ওই হসপিটালে যেভাবে গিয়ে আমি পাঠাইয়া দিলাম, ওইখানে ডাক্তার খরচ কম হইব আর টাকা খাওয়ার খরচটাও একটু কমে হয়ে যাব গিয়া, আর আমার যেটা ইয়ে করার আছে আমি ওটা খুব মরি, আর আপনার কিছু পয়সা করে ম্যানেজ করতে লাগবো। এখন আমি পয়সা ম্যানেজ করতে আমি কই দিলাম, তো বাড়ির জায়গাও নেই, মানে অতটুকু যে আমি বেশি যা দেখাই ডাক্তার। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। কাছাড়ের লক্ষ্মীপুরে সংঘটিত হলো হৃদয় বিদায়ক ঘটনা। কুয়ার ভেতর থেকে মুরগি আনতে গিয়ে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু তিন যুবকের। সিইউইটি পরীক্ষার নামে বরাকের পড়ুয়াদের নিয়ে চলছে ছেলে খেলা। সাংবাদিক সম্মেলন করে অভিযোগ উত্থাপন করল তৃণমূল কংগ্রেস। সিইউইটি পরীক্ষার কেন্দ্র বরাক উপত্যকায় করার দাবি। এনটিএর চেয়ারম্যানের নিকট স্মারকপত্র প্রদান করল এআইডিএসও। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।